আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম মাহবুব ওসমানী। আজকে আপনাদের সাথে আমরা লিঙ্কডইন নিয়ে ক্লাস করব। তার আগে যেহেতু প্রথম ক্লাস, একটু পরিচয় দিয়ে নেই। হ্যাঁ, লিঙ্কডইন তো পেইড এর বেশি চলে আসলে। এখন দেখতেছি সবকিছু লিঙ্কডইন এ পেইড ভাবে ভালো হচ্ছে, জি, ফ্রিতে এখন আর। হ্যাঁ, না বুঝলাম। আমাদের কি পিন্টারেস্ট পিন্টারেস্ট এর ক্লাস হবে? হ্যাঁ, পিন্টারেস্টের ক্লাস হবে, পিন্টারেস্টের ক্লাস হবে আজকে, যেহেতু লিঙ্কডইন। তো আমার পরিচয়টাই যে এখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? জি ভাই, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নিয়ে 2010 সাল থেকে, শেষের দিক থেকে 2011 সাল থেকে পুরো দমে কাজ করতেছি। তো মোটামুটি আপওয়ার্কে টোটাল প্রায় $70,000 ইনকাম করছে। আপনি আমার আপওয়ার্কের প্রোফাইল এখান থেকে দিতে পারেন, দেখতে পারবেন, এই যে এখান থেকে দেখতে পারবেন। ভাই আপওয়ার্কে কি লিঙ্কডইনের কাজ পাওয়া যায়? আমি একটা যে কাজ পাইছি গত 2 দিন আগে, একটা কাজ পাইছি, এই যে দেখেন, আপনাকে আপনাদেরকে দেখাই, আমি হোয়াটসঅ্যাপে, এই যে দেখেন, এই যে ক্লায়েন্টটা ফিলিপ হফম্যান, যে দেখেন, তাকে আগে একটা প্রপোজাল পাঠাইছিলাম, সেটা ছিল $1,000-এর। তো সে বলছে যে $500-এর মধ্যেই, যে সে বলছে। তো লাস্ট কালকে যে কথাটা, এটা দেখেন আপনারা, যে ক্যান উই ইনিশিয়েট দ্যাট প্ল্যান ফর $500 পার মান্থ, বলছি লেটস স্টার্ট, প্লিজ সেন্ড মি অ্যান আপডেটেড প্রপোজাল, ওকে, আফটার 1 আওয়ার, ওকে। সে বলছে শিওর, নো রাশ। এই যে আমি প্রপোজাল পাঠাইছি, দেখেন, প্রপোজাল পাঠাইছি। তারপরে এই যে প্রপোজালটা হচ্ছে, এটা যে আপডেটেড প্রপোজাল, এই ক্লায়েন্টটা কিন্তু আমি লিঙ্কডইনে পাইছি। তো আমি লিঙ্কডইন এর বেসিক গুলো আপনাদেরকে দেখাবো, সাথে সাথে অ্যাডভান্স। আচ্ছা স্যার, লিঙ্কডইনে ক্লাস কয়টা হবে টোটাল? লিঙ্কডইনে আমরা দুইটা, একটা ক্লাসেই শেষ করতে পারবো, যদি না পারি আসলে আসলে বেসিক বেসিক মোটামুটি সবাই শিখে যায়, কিন্তু মানে অ্যাডভান্সে খুঁটিনাটি বিষয়গুলো যদি একটু ধরাই দেবেন সেটাই আছে আচ্ছা, বেশ। তাহলে আমি আজকে যদি আপনারা ম্যাক্সিমাম যদি এই এই ক্যাটাগরির হন, তাহলে আমি অ্যাডভান্স অনেক কিছু দেখাবো। এই যে দেখেন, একটা প্রপোজাল পাঠাইছি, এখন কিভাবে এই ক্লায়েন্টটাকে লিঙ্কডইন থেকে পাঠাইছি, এই যে দেখেন, টোটাল কত $500 দেখতেছেন। তারপর জি $9 অ্যাড কস্ট। জি ভাইয়া, আমি আজকে তাহলে ওখানে অ্যাডভান্স কিছু দেখাবো। আমি গত 1 মাস ধরে লিঙ্কডইনে বেশ ভালো কাজ করতেছিলাম। তো আগে আমার পরিচয়টা দিয়ে নেই, যে দেখেন, এখানে যেহেতু আপনাদের সাথে নতুন, একটু প্রোফাইল গুলো আপনাকে দেখাই। এগুলো আসলে এখান থেকে সবকিছু, সবগুলোই পাবেন এখানে। এই যে দেখেন, ইয়েতে আপওয়ার্কে আমি কয়েকটা কোম্পানিতে সার্ভিস ইঞ্জিন, বিপিও, এগুলো কাজ করেছি। তারপরে থিম ফরেস্টে $70,000-এর মতো সেল করছি প্রোডাক্ট। আপওয়ার্কে তো আপনি বললাম, এই যে এখানে দেখেন, আচ্ছা এটা আসুক, এটা আসুক, এই যে দেখা, আমাদের মোস্তফা জব্বার মন্ত্রী যদি ওনাদের সাথে ছবি টবি আমরা, এগুলো আসলে উঠানো যায়। আমি বেসিসে এই যে এসইওর ক্লাস নিতে গিয়েছিলাম, তখন আমাদের একটা প্রোগ্রামে, এই তো এই এই পেজটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই পেজটা আপনারা ডিটেলস পাবেন। এই একজন বলতেছে অডিও অন করেন, কেন আমার অডিও শোনা যাচ্ছে না, অন্য কিছু শুনতে পাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে, জি স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে অনেকে স্যার আসলে জয়েন করার সময় মানে লেখা উঠে যে আপনি অডিও টেস্ট করবেন না ইয়ে করে, তখন একজন বুঝতে পারে না, এই জন্য আর কি বলতেছে। আবার অনেকের নেটওয়ার্ক সমস্যা হতে পারে, তার জন্য কথা কাটা পড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ আমাদের এখানে মোটামুটি নেটওয়ার্ক ঠিক আছে আজকে, যেহেতু সবাই শুনতে পাচ্ছে। ভাই, আপনি যিনি মেসেজ দিচ্ছেন, এই যে আপনি নামটাও ঠিক মতো দেন নাই, এখানে কি একটা নাম্বার উঠে আসছে? আচ্ছা, শোনা যাচ্ছে, ওনার শোনা যাচ্ছে, ওকে ফাইন। তাহলে যে আমি গুগল থেকে আমার দুইটা সার্টিফিকেট আছে, সেলস সার্টিফিকেট, এই যে এগুলো ভালো স্কোর সহকারে, এই তো ওভারঅল এই পেজটা ইয়ে করলে আপনারা দেখতে পারবেন। আরো আস্তে আস্তে ইনশাল্লাহ পরিচয় হয়ে যাবো আমরা। এখানে আসলে দেখেন কিছু আছে, এটা চলে আসছে, এই যে দেখেন আপওয়ার্কে, এখানে পার্সোনাল প্রোফাইলে হচ্ছে 7,000 ঘন্টা, 122টা জব। এখানে দেখা যাচ্ছে আর্নিংটা কোথায়, আর্নিংটা তো এদিকে দেখানোর কথা আছে। দেখ, দাঁড়ান আমি আরো কিছু দেখাচ্ছি। এই যে আমার দুইটা
এজেন্সি আছে আপওয়ার্কে, আর্নিংটা এখানে এই প্রোফাইলে $10,000-11,000 মতো, প্রোগ্রেস আছে 5টা জব কমপ্লিটেড, যদিও ওগুলো কিন্তু এখন রিসেন্টলি কাজ করছি, গত 1 মাস 15-20 দিন ধরে আবার একটি আপওয়ার্কে কাজ করার চেষ্টা করছি, সব 14 সালের আগে করা কাজ, কারণ কোম্পানির কাজ করে ইয়েতে সময় দেওয়া যায় না। আর হচ্ছে যে বিপিও ইঞ্জিন যেটা, এটা আমাদের কোম্পানির নাম, এখানে দেখেন মোটামুটি এখানে কত $30,000, এই যে 30K আর্নিং আছে $3 থেকে ইয়ে, টোটাল 315টা জব, এখানে 30 আমার প্রোফাইলে 10 আর ইয়েতে ইয়ে মোটামুটি, এখানে আবার এই যে আমাদের এটা হচ্ছে ইয়ে ডেভেলপমেন্ট প্রোফাইল বা বারো থেকে 30, এখানে $30,000 আছে। তো আমরা আসলে 14 সালের পর থেকে বাইরে কাজ করি, বাইরের গুলো তো আর এখানে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না, বাট এখানে আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম হয়, এটা নিয়ে আপনাদের আসলে আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। ফ্রেন্ড রিকোয়েস্টটা কি একটু অ্যাকসেপ্ট করবেন? আচ্ছা আমি এখন ধরেন আমার অ্যাকসেপ্ট করতে হয়তো পারবো না এই মুহূর্তে, কারণ আমার 5,000 2014 সালে হয়েছে, আমি কাউকে ডিলেট করে তারপরে অ্যাকসেপ্ট করতে হবে। রিকোয়েস্ট আসে এই যে দেখেন থিম ফরেস্ট আপনাদেরকে দেখাই, এটা একটা মার্কেট প্লেস, এখানে ধরেন লগ ইন করে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ইনকামে দেখে দাঁড়ান আর্নিং করি এই পর্যন্ত, এখান থেকে আমাদের এখানে 3টা প্রোফাইল আছে, এই যে $40,000 আর্ন করছি, টোটাল সেল করছি $1,335, এটা অন্য মার্কেট প্লেস। যাই হোক, কাজ শিখলে আপনারা অনেকভাবে ইনকাম করতে পারবেন, মার্কেট প্লেস না হইলেও জব করতে পারবেন, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হতে পারবেন। সবচেয়ে বড় কথা যে 10 বছরের এক্সপিরিয়েন্স, আজকে আমি লিঙ্কডইন ক্লাসটা আপনাদেরকে নিব। আচ্ছা ইমরান মনে হচ্ছে শুনতে পাচ্ছে না, এখন কি বলবো ওনাকে, আপনি একটু অডিওটা চেক করেন ইমরান মনি, আপনি অডিওটা চেক করেন আপনার ওটা অন করা আছে কিনা। আচ্ছা যাই হোক, আমরা ওই দিকে মন না দেই, আপনারা সবাই সাউন্ডটা মিউট করে রাখেন, আপনাদের আপনাদের মাইকটা মিউট করে রাখেন, মাইক যাতে সাউন্ড না আসে, সাউন্ড আসলে আমি কথা বলতে পারবো না। আচ্ছা ওকে ফাইন, এই যে এখনো মিউট করেন নাই কে কে, আমি বলি প্রণব কুমার সরকার যশোর আইটি, তারপরে 9726279044, এই নাম্বার দিয়ে কি অ্যাড হয়েছে নাইম বক্তি, আর আপনি মাইক্রোফোন অফ করেন আপনারা। আচ্ছা আমি করে দিচ্ছি এখান থেকে আপনাদের, ইয়ে করবেন না, ওকে ফাইন, সবাইকে অফ করে দিয়েছি, শেষে কোশ্চেন করার সুযোগ দেবো। আচ্ছা যাই হোক, আজকে আমরা তাহলে আমার তো পরিচয় দিয়েছি, আপনাদের সাথে এখন যদি পরিচয় নিতে যাই তাহলে লিঙ্কডইনের ক্লাসটা অনেক লেন্থি হয়ে যাবে। তো আজকে এই যে লিঙ্কডইন মার্কেটিং থেকে আমি কিভাবে ক্লায়েন্ট পেয়েছি, প্রথমে একটু বেসিকটা আলোচনা করে যাই, অনেকে আছে একদম বেসিক বুঝবে না। আচ্ছা আমি চাইছিলাম যে একজন একটু প্রোফাইল খুলে দিতে আর কোম্পানির পেজ খুলে দিতে আপনাদের। আচ্ছা আমার লিঙ্কডইন প্রোফাইলটা আগে যাই, আপনাদেরকে দেখাই যে কি অবস্থা আছে এটা। আমার লিঙ্কডইন প্রোফাইল মোটামুটি ভালো অবস্থানে আছে, আমার 20,000+ কানেকশন আছে এখানে, এগুলো সব অর্গানিক ভাবে করা, মানে এখানে সব সবাই আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, লিঙ্কডইন আসতেছে একটু দেখাই। কিন্তু এই লিঙ্কটা কিন্তু সবাই ইয়ে রাখবেন, এই যে এখানে কি কি আমরা আলোচনা করবো বা এখান থেকে অনেকগুলো লিঙ্ক শেয়ার করা আছে, এই লিঙ্কটা কিন্তু সবাই দেখবেন, এই যে এই লিঙ্কটা এখন দিলাম যে লিঙ্কডইন মার্কেটিং কোর্স, ওকে ফাইন, এখন লিঙ্কডইনে যাই। আচ্ছা লিঙ্কডইন চলে আসছে, এই যে দেখেন আমি যদি আমার প্রোফাইলে যাই দেখেন অনেকগুলো নোটিফিকেশন চলে আসছে, এগুলো একদিন পর পর দেখি আর কি আমি, বা 2-3 দিন পর মাঝে মাঝে হয়ে যায়। তাহলে আমার প্রোফাইলে গেলাম, ভিউ মাই প্রোফাইল, এই যে দেখেন এখানে আচ্ছা কানেকশন আমার 20,000+, 20,000+ কানেকশনটা তো এখানে এখান থেকে দেখা যাওয়ার কথা, এই যে একটা ভিডিও আছে ছোট্ট এখানে, এই যে দেখেন 20,929 ফলোয়ার আছে আমার কানে লিঙ্কডইনে। এই লিঙ্কডইনে আমি আলহামদুলিল্লাহ বেশ পপুলার, বেশ না মোটামুটি আর কি, অনেকে মানে অনেকে আছে 30,000 পর্যন্ত করা যায় এখানে। তো এই প্রোফাইলটা আপনাদের একজন দেখি, আপনাদের কারোর প্রোফাইলটা করে দিই আমি আগে, এটা একজন আমাকে দেন কার প্রোফাইল করে দিব বলেন, কার প্রোফাইল নাই লিঙ্ক আমারটা করে দেন স্যার, আমার প্রোফাইল নেই স্যার, আমারটা করে দেন। নাম কি আপনার, নাম কি? আমার নাম এমডি ইমরান চৌধুরী দেন স্যার।
আচ্ছা আমি ইমরান চৌধুরী ওকে দেখি প্রফেশনাল একটা প্রোফাইল করে দেই তাহলে আপনি তাহলে আমারটা লগ আমারটা আর এখানে ইয়ে করলে আমরা আমারটা এখন আপাতত লগ আউট করতেছি ওকে তাহলে এখানে একটু নোটিফিকেশনটা চেক করেন নোটিফিকেশন আছে এগুলো চেক করলে কারণ সময় লাগবে অনেক এগুলো কি কি আছে এই যে আমার একজনের ভিডিওটা আজকে ভিডিও এড করছি এটা ইয়ে করছে এই বিভিন্ন নোটিফিকেশন আসছে এগুলো আসলে ভাই মাই নেটওয়ার্কে আমি একটা মানে আপনাকে রিকোয়েস্ট দিয়েছি এই জন্য বলতেছি ও আচ্ছা মাই নেটওয়ার্কে আছে সব দ্য ফাইন তাই দেখি এটা অ্যাকসেপ্ট করি এই যে দেখেন এখানে অলরেডি 18টা ইয়া আসছে নিচে তো স্যার প্রণব কুমার কি বেশি আসছে কি বেশি আসছে প্রণব কুমার সরকার তো প্রণব কুমার সরকারকে অ্যাকসেপ্ট করলাম আচ্ছা এখানে এই আপনারা এখান থেকে লিংক দিয়ে আপনাকে যার যদি আস্তে আস্তে আপনারা ভালো কন্টেন্ট দেন তাহলে রিকোয়েস্ট আসলে এইভাবে রিকোয়েস্ট পাঠাবে এই যে দেখেন অনেকে আমাকে টোটাল অনেকগুলো রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে এখান থেকে এইগুলো অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে আমি আপাতত সবাইকে করতেছি না আমি পরে ধর ইয়ে তো বাচ্চা আচ্ছা যেহেতু সুযোগ আছে বিদেশিদেরকে আগে করি কারণ তাদের জব টপ থাকে তো আপনারা এই কাজটা করতে পারবেন While reading your profile, the combination of skill and experience caught my attention. I appreciate your profession and would love to appreciate you for meeting me. Okay. Nice to meet you. It has been a She amake bolche amar sathe connect hoye she anondito. Nice to meet you. How can I help you about digital marketing or BDM business development digital marketing business development দুইটা নিয়ে কাজ করি তো সেই জন্য তাকে একটা মেসেজ দিয়ে দিলাম ওকে ফাইন সে যদি আমাকে পরে মেসেজ দেয় আবার এই করব ওকে ফাইন তাহলে আমার এটা এখন মধ্যখান থেকে দেখায় লাভ নাই এগুলো অ্যাকসেপ্ট করাটা আসবে ফলোয়ার ইয়া করা বাড়ানো কমানো গুলো আসবে আপনাদের একটু ইয়ে দেন আচ্ছা এই যে মাইক্রোফোন অন করতেছেন তামিম কেন মাইক্রোফোন অন করবেন না এখন ক্লাসে টাইম আছে ওখান থেকে সাউন্ড আসলে কিন্তু আমি ক্লাস নিতে পারবো না প্লিজ মাইক্রোফোন অন করবেন না ওকে কার প্রোফাইলটা করে দিব আমার প্রোফাইলটা আমি লগ আউট করে দিচ্ছি এখান থেকে স্যার আমারটা করে দেন স্যার ওকে ফাইন দাঁড়ান একটু এটা লগ আউট করে নেই আচ্ছা তার আগে দেখে নে দেখেন এগুলো আমরা কি কি শিখবো দেখেন লিংকডইন এর অ্যাকাউন্ট হচ্ছে আপনার ডিজিটাল সিভি কারো যদি ওয়েবসাইট না থাকে তার একটা সুযোগ যে আপনি এইভাবে লিংকডইন প্রোফাইলটা দিয়ে দিবেন স্যার এখানে কি হে প্রোফাইলটা আমি মাঝে মাঝে দিয়ে দেই যে আমার লিংকডইন প্রোফাইলটা দেখে নেন এটা আমার ডিজিটাল সিভি কারণ এটা সুন্দর করে সাজাইছি আমি এখানে সব আছে একদম সব আছে তো এইভাবে আপনি লিংকটা দিয়ে দিতে পারবেন যে ঠিক আছে আমার ওয়েবসাইট নিয়ে ডিজিটাল সিভি দিয়ে দেন তাহলে যাদের একটা ইয়া নাই তাদের একটা অপরচুনিটি ওকে তাহলে একটা ভালো প্রোফাইল ক্রিয়েশন আপনাদের যদি কোম্পানি পেজ থাকে তাহলে কোম্পানি পেজ করা তারপর $50 ফ্রি ক্রেডিট কিভাবে আপনারা পাবেন তারপরে $29 একটা ইয়া আছে সাবস্ক্রিপশন আছে ওগুলো কিভাবে পাবেন জব অ্যাপ্লাই কিভাবে করবেন মেইলে অ্যাপ্লাই কিভাবে করবেন মেসেজ একটু আগে দেখাইলাম লিংকডইন প্রোফাইল প্রোফাইলের এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড ইমেজ ওয়েবসাইট অ্যাড করা সে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবেন আর্টিকেল পোস্ট আর আর্টিকেল কিভাবে তৈরি করবেন এর মধ্যে পার্থক্য তো এই পেজটা আপনারা একটু দেখে নেবেন লিংকডইন পোস্টে যদি এই পেজটা দেখে নেন তাহলে আমি অ্যাডভান্সটা আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে জবের রিকোয়েস্ট দেই আমি কিভাবে আমি একটা কাজ পাই আমি গত দুই দিন আগে $500 এগুলো দেখাবো তো আমি অ্যাকাউন্টে চলে যাই আচ্ছা এই লিংকটা আবারও শেয়ার করতেছি যারা নতুন আসছেন অবশ্যই এই লিংকটা ভিজিট করে আপনারা লিংকডইন এর কোড গুলো দেখতে পারবেন এখানে কি কি আছে আচ্ছা আমি এটা লগ আউট করে দিচ্ছি আমারটা সাইন আউট আচ্ছা ভাই আপনার তো ইমেল আছে না ইমেল ফোন নাম্বার তো রেডি আছে তাই না আচ্ছা যার অ্যাকাউন্ট করতে বলতেছেন নাম কি জানো আপনার হ্যালো জি স্যার আমার সবকিছু রেডি আছে আচ্ছা ঠিক আছে তাহলে ইমরান আমি আপনি ইমরানের অ্যাকাউন্টে জি জি আমার নাম এমডি ইমরান চৌধুরী ওকে জয়েন নাও এই যে এখান থেকে ক্লিক করবেন জয়েন নাও আচ্ছা আপনি দেখেন আপনি ইমেলটা বলেন আমাকে ইমেলটা এখানে একটু দিয়ে দেন তো চ্যাটে দিয়ে দেন এই চ্যাটে স্যার আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি স্যার ওকে হ্যাঁ দিয়ে দেন
আচ্ছা ইমেলটা ইমেলটা দেন আগে, নাম দিন। স্যার আমি নাম আর ইমেল আইডিটা দিয়ে দিছি চ্যাট বক্সে। আমার সাজেশন থাকবে এমডি অ্যাড করার দরকার নেই, বিকজ এমডি অ্যাড করলে এমডি দিয়ে অনেক নাম খুঁজতে হয়, এমরাজ চৌধুরী এমডি অনেকই লাগে, কনফিউশন হয়, খুঁজে পাওয়া যায় না। আমার পরামর্শ থাকবে, আমরা সবাই তো মুসলিম বা যারা মুসলিম আছি, স্যার আমি ইমেলটাও দিয়ে দিছি। আচ্ছা বলছি আমি, যারা মুসলিম আছি তারা সবাই এমডি লাগাইতে চায়, কিন্তু সবাই এমডি লাগাইলে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে আসলে এমডি ছাড়াই নামটা করে দিচ্ছি। ওকে ফাইন, ইমেলটা পাইলাম। আচ্ছা পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম, যেটা আপনি আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিব। জি জি স্যার আপনি দিয়ে দিন। ওকে আমি একটু জয়েন দিলাম। আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিতেছি। আরে পরে চাইলে নাম অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। চৌধুরী বানান, ঠিক আছে? ওকে স্যার, জি জি স্যার, ঠিক আছে স্যার, DHU হবে স্যার। স্যার স্যার এটা পরে আপনি চেঞ্জ করে নিবেন ভাই, এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেটা দিয়েছেন ওটা আমি কপি করছি। আচ্ছা এখানে একটা পাজল সলভ করতে বলতেছে মেরি ভাই, এখানে টিক দা স্পাইরাল গ্যালাক্সি, লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক। স্পাইরাল গ্যালাক্সি, ওকে এটা হয়ে গেছে। ওকে আমরা অবশ্যই বাংলাদেশ, আপনার সিটি কোনটা স্যার? ঢাকা। ঢাকা, ওকে ঢাকা বাংলাদেশ, বাংলাদেশ তো আছে, শুধু ঢাকা দেই। যেটা বাংলাদেশ দিতে হবে, ওকে ফাইন। আচ্ছা মোর রিসেন্ট জব টাইটেল, আপনি কি আগে কোনো জব কিছু করতেছেন, আপনি কি জব টপ করেন? স্যার আমি একটা বাই হাউসে জব করতাম। না না স্যার এখন কিছু করি না, শুধু আমি মার্কেটিং কোর্সটা নিয়ে আসছি স্যার। আচ্ছা ডিজিটাল মার্কেটিং লার্নার, ইন্টার্ন দিয়ে দিই, ঠিক আছে? বা এক্সিকিউটিভ ইন্টার্ন দিয়ে, ঠিক আছে স্যার। আচ্ছা ফুল টাইম দিয়ে দিলাম। কোম্পানি, কোম্পানি ধরেন দিয়ে দেন এক্সপ্রো কোডার, বা এক্সপ্রো কোডার, এখানে এক্সপ্রো কোডার আছে। হ্যাঁ ঠিক আছে, এক্সপ্রো কোডার এই যে আছে, কন্টিনিউ। আচ্ছা আপনার ইমেইলে একটা কনফার্মেশন কিছু কোডটা পাঠান। জি স্যার এটা আমি, এটা আমি দিয়ে দিতেছি স্যার, এই যে আপনার। ওকে ওকে স্যার আমি চ্যাট বক্সে দিয়ে দিছি। ওকে ফাইন, ওকে। আচ্ছা এটা ভুল বলতেছে, আবার একটু চেক করেন তো স্যার, আরেকটা আসছে আমি ওইটা দিতেছি। Thank you.
স্যার দিয়ে দিছি লাস্টে 72 যে ওইটা স্যার ওকে ওকে জারি রিকু ফর নিউ জব আচ্ছা আপনি কি জব করতেছেন এখন কি জব করতেছেন জি স্যার ইএস দিয়ে দেন স্যার ওকে আপনি ঢাকা না ওকে ঢাকা বাংলাদেশ নে জি স্যার ঢাকা ওকে সার্চ জব আচ্ছা আপাতত এখানে আপনি জব সার্চ করতে পারবেন না কারণ জব সার্চ দিলাম না আমি ইন্টার্ন হিসেবে কথা দিলাম তো আপনার প্রোফাইলটা কিন্তু এখন ক্রিয়েট জি স্যার এখন সুন্দর করে আপনারা তো যে ভিউ প্রোফাইলে যান প্রোফাইলের সেকশনগুলো পূরণ করেন প্রথমে আছে অ্যাড প্রোফাইল সেকশনে টিমমেট অ্যাড করতে বলতেছে লিংকডইনের একটা সুবিধা আপনার যদি কোনো টিমমেট থাকে এখানে এক্সপ্লোরার থেকে অ্যাড করতে পারবেন আচ্ছা ফাইন্ড কানেকশন ওই যে এই যে ধরেন এরা কিছু কানেকশন আপনাকে সাজেস্ট করতেছে আপনি এদের কি কাউকে চিনেন স্যার আপনাকে একটু কানেকশনটা দিয়ে দেন স্যার আচ্ছা ফাইন আমাকে দিয়ে দেবেন তাহলে আমার তাহলে ভালো হয় স্যার আচ্ছা আমি দুই একজনকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম দুই একটা পাঠাইলাম জি স্যার বেশি পাঠাবো না স্প্যামিং করা যাবে না ওকে ফাইন থাক এটা ডান ওকে আমারটা যদি ইয়ে হয় তাহলে কাউকে যদি আপনি খুঁজতে চান এই যে এখানে এইভাবে খুঁজতে পারবেন মোরের মধ্যে নিয়ে আসছে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে লিংকডইন এগুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে আচ্ছা আরেকটা জিনিস আপনি আমাকে অ্যাড করতে পারেন ধরেন অ্যাড ইউর টিমমেট কন্টিনিউ এখানে টিমমেট হিসেবে অ্যাড করতে পারেন কোথায় অ্যাড ম্যানেজার অ্যাড টিমমেট ম্যানেজার ওকে ফাইন যেটা দরকার নাই এটা এটা অডিও টিমে স্কিপ করে যাই আমি ফাইন কানেকশন তো দেখাইলাম আমি ফাইন কানেকশন এইভাবে খুঁজে পাবেন আরো কয়েকজনকে অ্যাড করলাম কয়েকজনকে দেই ওকে এটা এইভাবে কানেক্ট করবেন আপনারা এইভাবে ফাইন বাদ দেন এটা হয়ে গেছে গ্রেট ফাইভ ইনভাইটেশন সিম আচ্ছা কিপ কানেক্টিং দরকার না আপনার যদি মাঝে মাঝে ইয়ে করবেন তার আগে কানেক্ট পাঠানোর আগে আপনি প্রোফাইলটা আপনারা কি ক্যানভা দিয়ে ইমেজ বানাতে পারেন জি স্যার পারি আচ্ছা ইমরান কি আপনি পারেন ক্যানভা দিয়ে ইমেজ বানাতে আচ্ছা আমি এটা বানাই দিই আপনার একটা প্রোফাইল অ্যাড করে দেই ওকে দেখো সুন্দর করে একটু আসো আচ্ছা লিংকডইন আচ্ছা এই যে লিংকডইন ব্যানার লিংকডইন ব্যানার আপনি কোনটা সিলেক্ট করবেন আচ্ছা আমি এটাই দিয়ে দিলাম আপাতত একজনের ইয়েটা দিয়ে দিলাম কারণ দ্রুত করার জন্য ইয়েটাই দিয়ে দিলাম এখান থেকে আমি আর চেঞ্জ চেঞ্জ করলাম না যেহেতু ক্যানভা আপনারা পারেন আগে সব আপনাদেরকে অবশ্যই দেখাইছি ক্যানভা আমি ইমরান দিয়ে চেক করলাম এটা এটা আপনি পরে চেঞ্জ করে নিয়েন আপনার মত সুবিধা মতো এই যে এখান থেকে ব্যানারটা দিব আপলোড ফটো ইমরান ওকে
চলে আসছে এখানে পজিশন যদি কিছু জুম করতে হয় জুম আউট করতে হয় এরকম আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম আমি আর অন্য কিছু চেঞ্জ করলাম না দ্রুত আগাইতে হবে জন্য ওকে ফাইন সুন্দর একটা ব্যানার কিন্তু হয়ে গেছে মাপ টাপ কিন্তু মোটামুটি ঠিক আছে আপনার ছবি তো আমার কাছে নাই আপনার একটা ছবি এই যে এখান থেকে ছবি অ্যাড করে দিবেন এই যে আপলোড ফটো করে দিবেন এখানে আপনি এটা যখন আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ করে দিবেন এটা ওকে ফাইন ছবি ছাড়া কাউকে রিকোয়েস্ট পাঠাবেন না মানুষ কিন্তু আপনার চিনবে না কিন্তু ওকে এখন এভাবে প্রোফাইল সেকশনে অ্যাড করেন ইন্ট্রোতে অ্যাড করেন প্রোফাইল ফটো দেন না আচ্ছা প্রোফাইল ফটো না দিলে বারবার ডিস্টার্ব করবে বলবে যে ফটো ফটো দিতে আপলোড ফটো আচ্ছা আপনি জি জি স্যার কি দিব এখানে না না এটাই দিই মনে করেন এটা ছবিটা আপনার ছবি মনে করেন ধরেন যদি আরো আমি একটু ভালো দিতে পারতাম মানে যাই হোক আমি দেরি হবে দরকার নেই এখন আমি দেখানোর জন্য দিছি এই যে মিল আছে দেখেন ছবিটা সুন্দর হচ্ছে সুন্দর মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এরপরে কি করলাম প্রোফাইল দিলাম লুকিং ফর নিউ জব আছে অ্যাবাউট ইনফো সামারি আচ্ছা এখানে সামারি দিয়ে দেন হাই Hi, I am Imran. Imran Chowdhury, na? Chowdhury, Imran Chowdhury. Yes, sir. Digital Marketing Intern at xprocoder.com. Please contact me if you have DM intern job. I will help you for free. এটা দিলাম একটা দিলাম এটা ফর ফ্রি না দিয়া পরে স্যার এগুলো তো আমি পরে চেঞ্জ করতে পারবো না স্যার পরে নো কস্ট ওকে রিগার্ডস রিগার্ডস ইমরান ওকে সেভ ডিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওকে সেভ ওকে এই যে দেখেন সুন্দরবাতে এটা ই হয়েছে তাহলে আর কি কি এখানে অ্যাড করা যাচ্ছে ফিচার ইমেজ আচ্ছা ফিচার পোস্ট আর্টিকেল এটা লিংক করতে হবে ধরেন একটা লিংক দিলাম আমি লিংক আমি কি দিবেন আপনার তো কোনো লিংক নেই তো এখন এক্সপো কোডার এর লিংক দিয়ে দেন কোডার.com দিতে পারেন ওকে exporter.com এখানে এই লিংকের জায়গায় অন্য কোনো লিংক দিতে পারবো আপনি আপনি যে কোন যে কোনো ইচ্ছা যেটা আপনার দরকারি দিয়ে দিবেন এখন ওনার নাই দেখে এটা দিয়ে দিছি আচ্ছা লিংক আবার এখানে আপনি চাইলে মিডিয়াও দিতে পারবেন আমার প্রোফাইলে একটা ভিডিও দেখাইছিলাম আমি ভিডিও দিছি আজকে আগে আমি আমার ওয়েবসাইট দিছি ওকে আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অলরেডি ইয়ার কোর্সটি ওয়ার্ক এক্সপেরিয়েন্স আচ্ছা এগুলা কিন্তু যেহেতু এটা একটা ডিজিটাল সিভি আপনার এগুলা কিন্তু আপনি এক্সপেরিয়েন্স এখানে অ্যাড করবেন ধরেন আমি একটা এক্সপেরিয়েন্স অ্যাড করে দেখাই ধরেন আপনারা কি শিখছেন আগে ফেসবুক মার্কেটিং শিখছেন না ফেসবুক মার্কেটিং আর টুইটার মার্কেটিং বাট টুইটার মার্কেটিং ধরেন টিডব্লিউআই টুইটার মার্কেটিং এইটিআই মার্কেটিং freelance then company ধরে দেখেন একটা অন্য একটা কোম্পানির নাম দেন যেহেতু এক্সপ্রোকোডা একবার ইউজ করছেন আমি আমার একটা কোম্পানি আছে এটার নাম দিয়ে দিলাম বিপিও
দিয়ে দেন এটা একটা এই যে হ্যাঁ চলে আসছে সবচেয়ে ফাইন কোথায় ধরেন এটা আমি যেহেতু আমাদের কোম্পানি ক্যানাডাতে ইয়া এটা দিয়ে দিলাম ওকে কবে শুরু করছেন ধরেন দিলাম হচ্ছে অক্টোবর নভেম্বর 2019 এগুলো আপনারা রিয়েল অ্যাড করবেন ভুয়া অ্যাড করলে কিন্তু হবে না মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউতে এসে experience in DIGIT digital marketing DWIWTDF এখানে শুনুন এখানে ডেসক্রিপশনে আপনি যা যা করছেন তা তা দিবেন আমার প্রোফাইলটা আপনারা ফলো করবেন আমি মোটামুটি এটা রেডি করে রাখছি সবচেয়ে ভালো আপনি সিভি সামনে নিয়ে বলবেন সিভি সামনে নিয়ে বলবেন একটা আগে সিভি বানাবেন যাতে সিভি নেন তখন সুন্দর করে সিভিতে দেখে দেখে ওই সিভিতে যা যা লিখছেন আমি আপনাদেরকে দেখাই দিই যে আমাকে কেন জব দিচ্ছে ওকে আমার সিভিটা আপনাদেরকে দেখাই যে আমার সিভি এখানে আছে আমি ডিজিটাল মার্কেটিং এর সিভিটা অন করলাম এই যে দেখেন এখানে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো রিয়েল দিছি সব বিপিও ইঞ্জিন কোন সালে কোনটা সার্ভিস ইঞ্জিন বাইক কোড আরে আমার এগুলো আছে দেখে ইয়ে বলছি এই যে পরিপূর্ণ তাহলে সব কিন্তু আমার করছি তারপরে ফ্রিল্যান্সিং এর তাও লিখছি দেখেন শেষের দিকে ফ্রিল্যান্সিং আছে এই যে আপওয়ার্ক দেখেন 2010 থেকে 13 তে 18000 ঘন্টা কাজ করছি 30000 ফ্রিল্যান্সার কে লিড দিছি এগুলো সব কিন্তু আছে এখানে সিভিটা নিয়ে বসলে আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন এই যে দেখেন এখানে আপনারা দেখেন লিংকডইনের কথা আমি লিখছি বিল্ড লিংকডইন ইন্টারনেট প্রফেশনাল নেটওয়ার্ক আমার তো এখন 20000 হয়ে গেছে এটা তো আগে এখানে 20000 অ্যাড করে দিব তো ওখান ডেসক্রিপশন থেকে সেভ আপনি কি জব অ্যাড করবেন কিনা এগুলো বলতেছে ওকে ফাইন দরকার নাই এটা বাদ দেন তাহলে আর আর কি অ্যাড করা যায় দেখি প্রোফাইল সেকশনে ব্যাকগ্রাউন্ড অর এডুকেশন অ্যাড করবেন এগুলো আশা করি আপনি পারবেন আপনি কোন ইউনিভার্সিটি পড়ছেন ইয়ার পড়ছেন এগুলো আসলে দেখানোর মতো কিছু নেই কি কি অ্যাক্টিভিটিস করছেন এডুকেশন এখান থেকে দিয়ে সেভ দিবেন আমি আপাতত দিলাম না কোনো কিছু বাদ প্রোফাইলটা 100% করে 100% তো এখানে দেখাবেন মানে সব কিছু অ্যাড করে যা আছে অ্যাড করে আপনারা তারপরে কানেকশন পাঠাবেন তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা এই যে আর কি কি অ্যাড করা যেতে পারে এখানে দাঁড়ান আর কি আছে এবাউট ইন্ট্রোতে তো করলাম এবাউট এ করলাম ফিচার করলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজও করলাম স্কিলটা আপনি একটা দিছি মনে হয় অ্যাকমপ্লিশমেন্ট আচ্ছা এখানে অ্যাকমপ্লিশমেন্ট জিনিসটা কি কোন যদি যে আমি জান গুগল থেকে পাইছি আপনার যদি কোন এরকম অ্যাওয়ার্ড থাকে থাকে আপনি যদি লিংকডইনে টেস্ট দিতে পারেন এখানে টেস্ট আছে বিভিন্ন টেস্ট দিতে পারেন অথবা কোন প্রজেক্ট যদি করছেন যে কোন ধরনের আপনারা এখন টুইটারে প্রজেক্ট করতেছেন ফেসবুকে এগুলোই লিখতে পারেন কোন প্যাটার্ন যদি আপনি দেখো কোন কোর্স এই কোর্স করছেন কোথায় এটা দিতে পারেন এটা আপনার কিন্তু আছে কিন্তু এই অ্যাকমপ্লিশমেন্ট মানে আপনি কোনটা কমপ্লিট করছেন আপনার প্রফেশনাল লাইফে ওকে ফাইন তাহলে এটা আমি ইয়েতে করলাম মিনিমাইজ করে দিলাম আচ্ছা এডিশনাল ইনফরমেশন রিকোয়েস্ট রিকমেন্ডেশন এটা একটা ভালো জিনিস কিন্তু যে রিকোয়েস্ট রিকমেন্ডেশন আপনি আমাকে আমার কাছে করতে পারেন হু ডু ইউ ওয়ান্ট টু আস্ক যে আপনাকে আপনি যে কাজটা জানেন রিকমেন্ডেশন দিতে পারে আপনাকে কেউ তাহলে এটা কিন্তু প্রোফাইলে শো করে থাকবে এই রিকমেন্ডেশনের কারো কাজ করেন ধরেন আপনি আমাকে রিকমেন্ডেশন দিবেন বা আমার কাছে রিকমেন্ডেশন চাইবেন যেটা আসতেছে না ইমেল লাগবে এখানে দাঁড়ান আমি আমার ক্লায়েন্টের কাছে বলি এভাবে তাদের ইমেল নিয়ে তাদেরকে বলি যে আমার একটা রিকমেন্ডেশন করে দাও তখন এটা প্রোফাইলে শো করলে ওটা প্রোফাইলটা ভারী হয়
কাজ করা যায়। Who do you want to ask? নাম দিলাম, ইমেল দিলাম, আসতেছে না কেন? ওটা your team has been featured on আমিও এই মাত্র ঢুকলাম আর কি। সরি, ওই যে আমাদের ডাটা দিয়ে কানেক্ট হয়েছে আপনাদের সাথে। রিকমেন্ডেশন আছে, এটা তো আসার কথা। বলবে কি দিতে হবে, কিছু তো বলবে স্যার। আপনার নতুন প্রোফাইল হওয়ার কারণে হয়তো এগুলো কোনো এটা কাজ নাও করতে পারে। আচ্ছা, এডুকেশন অ্যাড করলে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে আপনার এডুকেশন। আপনি কোন স্কুলে পড়ছেন বলেন তো? কোন স্কুল কলেজে? হ্যাঁ, আমি আপনার বঙ্গবন্ধু কলেজে পড়ালেখা করছি আর টঙ্গী সরকারি কলেজে ডিগ্রি পড়তেছি। আপনি ধরেন 2018 আমি এটা 2018 থেকে 2020 দিয়ে দিলাম, না না সরি 2017 থেকে 2019 দিয়ে দিলাম। কথার কথা মেজর কি ছিল আপনার ডিগ্রিতে? মেজর কি? আমার ডিগ্রিতে মেজর হইছে ইসলামিক ইতিহাস। হিস্টরি অফ দ্য ফাইন। তাইলে আপনি কি কি পারেন? ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন, অ্যাড টু প্রোফাইল ডান। আর কি এই যে এখান থেকে একসাথে করা যায়, ওই তো সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, কয়টা ল্যাঙ্গুয়েজ আপনি কথা বলতে পারে, অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এখানে ফোর স্কিল অ্যাড করে দেওয়া হবে, দাঁড়ান ফোর স্কিল। আপনি কোনটা কোনটা ভালো পারেন বলেন তো এখান থেকে। এগুলো গুগল অ্যানালাইটিক আপনাদেরকে দেখানো হবে। ডিজিটাল মার্কেটিং তো করতেছেন, লেখালেখি যদি ভালো পারেন ওকে ফাইন। কন্টেন্ট মার্কেটিং দিয়ে দিলাম আমি, চারটা দিয়ে দিলাম, আপনি কল চেঞ্জ করে দিলেন, ডান। সত্যি কথা বলতে একটা ভালো পারি না ভাইয়া। আস্তে আস্তে শিখে নেবেন, আস্তে আস্তে শিখবেন। আপনার প্রোফাইলটা তো আপনার কাছে অ্যাক্সেস থাকতে যাবনি, পাসওয়ার্ড তো আমি ভুলে গেছি, সমস্যা না, আপনি ইমেল থেকে রিসেট করে নিতে পারবেন, ঠিক আছে? পাসওয়ার্ড জেনে দিছি। আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলেন। আচ্ছা, আমি এখন যদি অন্য একটা আইডি দিয়ে প্র্যাকটিস করি, পরবর্তীতে যদি আমার রিয়েল গুলো অ্যাড করতে পারি না? করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। যে বারবার ফাইন কানেকশন আসতেছে, আপনাদের পরিচিত যাদেরকে এদেরকে অ্যাড করুন। জি স্যার, আস্তে আস্তে অ্যাড করুন, বেশি স্পেমিং করবেন না। স্পেমিং করলে কিন্তু আপনার ইয়া পাঠাবে, ওই যে আইডি ব্যান করে দিবে। আচ্ছা, তাহলে আমরা প্রোফাইল কিন্তু 100% করতে পারবো এখানে, যে ডাটা পুরো করতে পারবো। এটা এখন একটা কোম্পানি পেজ ক্রিয়েট করে দেখাই, ধরেন ক্রিয়েট এ কোম্পানি পেজ। এই যে কোথা থেকে, এখান থেকে। আপনার কি কোনো পরিচিত কোনো কোম্পানি আছে যাদের পেজ রাখতে পারে? একই একই এটা ইনফরমেশন, ধরেন কোম্পানির পেজ। আমি একটা কোম্পানির পেজ আপনাদের করে দেই না,
আমি যদি করে দেই আমার কোম্পানিতে এক্সপ্লোরারের নামে তো পেজ আছে, আচ্ছা এটা দিয়ে দিন মিডিয়াম লার্জ বিজনেস দিয়ে দিন, পেজ আইডেন্টি একই, আপনাদের কারো পরিচিত আছে যে রিয়েল ইনফরমেশন দিয়ে কোম্পানি পেজ করতে? আমি একটা পেজ নষ্ট করতে চাচ্ছি না, এগুলো সব কিন্তু একই, দেখেন নাম দিতে হবে, এই যে ইউআরএল কি চান কোম্পানির নামে ইউআরএল, এই জিনিসগুলো আমি আমার প্রোফাইল থেকে একটু ভালো করে দেখাইলে ওটা আরো ভালো দেখাবে। আচ্ছা তবু এই যে জিনিসগুলো আপনারা পারবেন, আপনাদের একবার দেখাই দিই, নাম ইউআরএল দিবেন, কি চান ওয়েবসাইট দিবেন, কোম্পানি তো অফিসিয়াল ওয়েবসাইট দেন, কোম্পানি ডিটেইলস দিবেন, কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর যে সাইজ কতজন এমপ্লয়ি আছে এটা আরো ছোট স্মল করলে স্মলে আছে, তারপরে লোগো দিবেন, কোম্পানি তো অফিসিয়াল লোগো থাকবে, ট্যাগলাইন থাকবে, এই ক্রিয়েট পেজ দিলে কিন্তু পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো ওকে স্যার, এখন এটা আপনারা পারবেন এখান থেকে, এই যে আর ইন্টারফেস চেঞ্জ হয় এই যে এখান থেকে, আর দেখানোর কিছু নাই স্যার। আবার যদি কোম্পানি কি বললেন ভাই, আবার বলেন তো। আচ্ছা কোশ্চেন গুলো পরে নিই, আমার নিজে কোনো কোম্পানি থেকে, সেক্ষেত্রে আমি এই কোম্পানি একটা পেজ, হ্যাঁ ক্লায়েন্ট বললে এইভাবে করে ফেলবেন বা নিজে থাকলে এইভাবে করে ফেলবেন। আচ্ছা কোশ্চেন গুলো আমরা পরে, এই যে মজার মজার একটা জিনিস দেখেন যেটা আমার প্রোফাইলে নাই, আপনি ওদের একটা প্রিমিয়াম সার্ভিস আছে, প্রিমিয়াম সার্ভিস দিয়ে আমি কিনে নিতে হবে, এই যে প্রিমিয়াম সার্ভিস প্রথম মাস ফ্রি দেয়, এটার দাম হচ্ছে $35, তো এটা সাবধানে খরচ করবেন আপনারা, যখন আপনার প্রোফাইল রেডি হবে তখন প্রিমিয়াম সার্ভিস খরচ করবেন। আমি এই মাসে $35 টাকা দিয়ে কিনে ইউজ করতেছি, কারণ আমি ফ্রিটা অলরেডি ইউজ করে ফেলছি। তো এই যে কি করবেন প্রিমিয়াম দিয়ে, কি জব সার্চ করবেন না স্কিল ডেভেলপ করবেন নাকি নেটওয়ার্ক বাড়াবেন নাকি কাজ খুঁজে পাবেন যে নাকি কাউকে হায়ার করবেন, যেটা ইচ্ছা আপনি ইয়ে করতে পারেন। কারণ আমি দিলাম যে আমি জব সার্চ করব, ঠিক আছে ঠিক আছে, কোনটা বিজনেস না ক্যারিয়ার, কোনটা বিজনেস প্ল্যান রিকমেন্ড করেন, বিজনেস ওরা ক্যারিয়ার রিকমেন্ড করতেছে, ওকে ফাইন, এটা দিলাম। তাহলে এক্সপ্লোর প্ল্যান এখানে গেলাম, এই যে সিলেক্ট প্ল্যান স্টার্ট মাই থ্রি মান্থ, আচ্ছা লগ আউট করে দিল কেন আমাকে, দাঁড়ান। আচ্ছা এই যে এখান থেকে যখন সিলেক্ট প্ল্যান করবেন, সিলেক্ট প্ল্যান স্টার্ট মাই ফ্রি মান্থ, তখন আপনাকে আবার লগ ইন করে আপনার ক্রেডিট কার্ড অ্যাড করতে বলবে, ভালো একটা ক্রেডিট। এই যে দেখেন আফটার ইউর ফ্রি মান্থ পে অ্যাজ দি $29, কিন্তু এক মাস ফ্রি পাবেন, ফ্রিটা কিন্তু সাবধানে ইউজ করবেন, কারণ ফ্রিতে অনেক সুবিধা আছে, অনেককে মেসেজ দেওয়া যায়, অনেককে কানেক্ট করা যায়, সেটা একটু পরে আমার আইডি থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে প্রিমিয়াম থাকলে কি কি সুবিধা হয়। তো সবাই কিন্তু এই $29 $30 স্যার, এই যে স্যার এই যে ফ্রি যেটা দেখাচ্ছেন স্যার, এটা মানে একটা ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করলে তখন এটা ফ্রি ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড বিল করবেন আপনার থেকে $0 বিল করবে, কিন্তু ইউজ করার জন্য একটা ভ্যালিড ক্রেডিট কার্ড লাগবে, মানে যে কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড হলে হবে না স্যার, ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি। আমাকে যেহেতু কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আমার ভিডিও এখানে আসছে দেখছেন, তারপরে এই জিনিসগুলো ফলো করবেন, ভালো ভালো কোম্পানি। জি স্যার, আসসালামু আলাইকুম, আমি মাহবুব ওসমানী, কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং এর বিশেষ করে এসইও, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, অ্যাডভান্স এসইও, বিশেষ করে এএমপি, স্ট্রাকচার ডাটা, স্পিড অপটিমাইজেশন, এগুলো নিয়ে কাজ করছি। এছাড়াও কাজ করি বিজনেস ডেভেলপমেন্ট, দীর্ঘ 10 বছর এই রিলেভেন্ট সার্ভিসগুলো আমি ক্লায়েন্টকে খুব ভালোভাবে প্রোভাইড করছি, যার কারণে ক্লায়েন্ট তাদের সেলস ফান্ডেড করতে পেরেছে। রিকমেন্ডেশনগুলো দেখবেন এভাবে, আচ্ছা
আমি তো মোবাইল ডাটা ইউজ করতেছি, দেখি আমাদের কানেকশন কি ঠিক হয়েছে কিনা। আচ্ছা কানেকশন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন এখন কথা ক্লিয়ার আসবে। আচ্ছা এই যে যেটা যেটা যাদেরকে আপনার ভালো লাগে এদেরকে ফলো করবেন, তাহলে ওদের আপডেট গুলো পাবেন। আচ্ছা তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখলাম, কোম্পানি পেজ ক্রিয়েশন দেখলাম, এখন একটু অ্যাডটা দেখি, তারপরে আমি আমার আইডি থেকে কিভাবে জব সার্চ করি ওটা দেখাবো। একটু অ্যাড দেখি, এখান থেকে অ্যাড দেওয়া যায়, যদি অ্যাড দিতে হয় তাহলে আপনারা। আচ্ছা আরেকটা জিনিস থেকে আপনারা $50 অ্যাড বোনাস পাবেন, এই যে এই লিংক এখানে দেওয়া আছে, যেহেতু এই লিংকটা সবাইকে দিছি এখানে যাবেন। এই এই যে রেগুলার সিক্রেট অনেকে বলবে না, আপনি যখন অ্যাড দিতে চাইবেন এই $50 অ্যাড ক্রেডিট দিয়ে আপনি ইয়া করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার ইমেল দিবেন, তারপরে ডাউনলোড করলে একটা ফর্মের মতো আসবে, তারপরে ওরা আপনাকে 24 ঘন্টার মধ্যে কনফার্মেশন দিবে। এই যে দেখেন গেট দ্য গাইড এন্ড $50 ইন ফ্রি অ্যাড ক্রেডিট, দেখছেন? এটা কিন্তু অনেকেই দেখাবেন আপনাদেরকে। স্যার এটা কোথায় গেলে পাবো? একটু আগে নেটের সমস্যা ছিল স্যার, দেখতে পারি নাই। এটা হচ্ছে ওই যে আমি পেজ দিয়ে দিয়েছি, দেখেন এখানে লিংকডইন মার্কেটিং কোর্স একটা পেজ দিয়ে দিয়েছি আপনাদের চ্যাটে। আচ্ছা চ্যাটটা আবার দেখাতে না, আবার দিয়ে দিচ্ছি এই পেজে। জি জি স্যার, এটা আমার বাংলা ওয়েবসাইট, আমি ওখানে লিংকগুলো আপনাদেরকে রিসোর্সগুলো রেখে দিছি, এই লিংকে যাবেন। ওকে তাহলে এখান থেকে যাদের দরকার অ্যাড ক্রেডিট $50 নিয়ে নেবেন, $50 অ্যাড ক্রেডিট ফ্রিতে নিয়ে নেবেন, এই যে গেট দ্য গাইড এন্ড $50 ফ্রি অ্যাড ক্রেডিট। ওকে ফাইন, এখন আমি ক্রিয়েট অ্যাড এ চলে যাই। ক্রিয়েট অ্যাড এর জন্য business.linkedin.com, ফেসবুক এর মতো, ফেসবুক যেমন business.facebook.com, এখানে বিজনেস লিংকডইন business.ia, এখানে ক্যাম্পেইন ম্যানেজারে চলে যাই। আচ্ছা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আমরা যখন ফেসবুকে দেখছেন না আপনাদের ফেসবুক ক্লাস নিচ্ছে না, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ধরেন আপনি আপনার আপনার নামে থাকুক অ্যাড অ্যাকাউন্ট, ফাইন। আচ্ছা অ্যাসোসিয়েট লিংকডইন পেজ, ও আচ্ছা একটা তো পেজ আছে অ্যাড ম্যানেজার। আচ্ছা এখানে আপনার তো কোনো পেজ নেই এখন, যেটা আমাদের পেজ নেই, একটা পেজ সেট আপ করতে বলতেছে। আমার একটা পেজ আছে আর কি, আপনি ওই পেজটা ইয়ে করতে পারেন, কিন্তু ওয়েবসাইট নাই। কি পেজ আছে, নাম কি? জি নেক্সট ফ্যাশন, আমি আপনার ওই যে এখানে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা দিয়ে দেন, এখানে দিয়ে দেন। অ্যাড দিতে গেলে আমরা এই লিংকে যাব, বিজনেস ম্যানেজার business.linkedin.com এ। এখানে একটা পেজ লাগবে আমাদের, দেখছেন? দিয়ে দেন, কই নামটা দিবেন? ওকে জি স্যার, আমি এখানে দিয়ে দিছি দি নেক্সট ফ্যাশন। ওকে ডান, আচ্ছা ইউআরএল দিলাম দি নেক্সট ফ্যাশন। আচ্ছা ওয়েবসাইট দা ব্ল্যাক থাকলো, ইন্ডাস্ট্রি ক্লোথিং স্টোর, ক্লোথিং স্টোর বা ক্লোথিং শপ এরকম আর কি। দাঁড়ান, যদি এখানে ক্লোথিং নাম কিছু নাই, দাঁড়ান এটা ফ্যাশন রিলেটেড কি? জি স্যার ফ্যাশন রিলেটেড আর কি, আমি একটা কাপড়ের আর কি। যেটা খুঁজতেছি সেটা না আছে, এখানে বিজনেস আছে, আমি দাঁড়ান
আপাতত বিজনেস সাপ্লাই এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, এটা দিয়ে দিলাম, পাবলিক কোম্পানি দিয়ে দিলাম, পাবলিক না দিয়ে দিলাম। আপনাদের কি প্রোপ্রাইটারশিপ নাকি? এটা সেলফ এমপ্লয়মেন্ট আর কি স্যার। ওকে, ট্যাগলাইন ফ্যাশন, স্যার এই পেজ কি পরে আবার ডিলিট করা যায় স্যার? করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, ক্রিয়েট পেজ কোথায় করেছে? ওয়েবসাইট আচ্ছা, লোগো, এখানে একটা লোগো দিতে বলতেছে। আপনার লোগোটাই দিয়ে দিলাম। www.genequation.com ওয়েবসাইট নাই, মনে করলাম আমাদের এটা ওয়েবসাইট। কিছু বাকি নেই, পেজ নিচ্ছে না, না তো কোনো কারণ দেখতেছি না। আবার একটু ট্রাই করি, স্মল বিজনেস, www.com. আচ্ছা, সব ছোট হাতে দেই, জি, ওকে, আপনি আপনি এটা ইয়ে করে দিবেন, একটা আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আমি। আমি এখন এই যে আপনারা কোথা থেকে যাইতে হবে এটা তো আপনারা বুঝছেন, এই যে এখান থেকে এখানে লিঙ্কটা আছে, সরি, এই যে আমি আবার প্রথম থেকে যাই। ওকে, একটু সময় দিন, আসুক। এই যে ক্রিয়েট অ্যাড, আচ্ছা কোন, এই যে কোন অ্যাকাউন্ট থেকে যে যেটা অ্যাক্টিভ আছে, অন্যগুলো হোল্ড করে এটা অ্যাক্টিভ।
ক্রেডিট কার্ড আছে এটাতে এই যে ক্যাম্পেইন ম্যানেজারে গেলাম যেখানে একটা ক্রিয়েট প্রথমে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে ওকে ক্রিয়েট ক্যাম্পেইন সেটা আসুক আচ্ছা ক্যাম্পেইন অবজেক্টিভ ধরেন একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছে যে এটা আমি আপনাদেরকে মনে করেন এটা আমি ওয়েবসাইট ভিজিট আমার কোম্পানি ওয়েবসাইট ভিজিট বিপিও ইঞ্জিন ওয়েব ট্রাফিক ওকে ফাইন নেক্সট এই যে ওয়েবসাইট ভিজিট অনেকগুলো আপনি কি করে ব্র্যান্ড বিল্ডিং করবেন নাকি এনগেজমেন্ট করবেন না ভিডিও ভিউ যেটা করবেন সেটা দিবেন লিড জেনারেশন করবেন নাকি ইনফরমেশন কালেক্ট করবেন ওয়েবসাইট কনভার্সন করবেন জব অ্যাপ্লিকেশন আমি ওয়েবসাইট ভিজিট দিলাম আচ্ছা অডিয়েন্স ফেসবুকে যেমন অডিয়েন্স ক্রিয়েট করা এটা আপনি অডিয়েন্স কি আমি কানাডা কেটে দিলাম আমি দিলাম হচ্ছে সার্চ করি এখানে ধরেন আমি কোথায় অ্যাড দিব ঢাকা বাংলাদেশ অ্যাড দিব ঢাকা বাংলাদেশ আপনারা চাইলে বিভিন্ন ইয়ে করতে পারবেন কান্ট্রি সিলেক্ট করতে পারবেন ওই ফেসবুকের মতো টার্গেটিং করতে পারবেন সুযোগটা টার্গেটিং হোক আমি ঢাকা বাংলাদেশ দিলাম এখানে আচ্ছা আর কি আপনারা হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স বাদ দিতে পারবেন ন্যারো করতে পারবেন ধরেন কোন লিস্ট আপডেট করতে পারবে লোকাল আই কি টার্গেটিং করতেছে নাকি থার্ড পার্টি করতেছে যেটা করতেছে আমি যেহেতু আগের কোনো অ্যাড নাই তাহলে লোকাল আই নাই আমার কোনো ইমেল লিস্ট টিস্ট নাই তাহলে লিস্ট অ্যাড করব না থার্ড পার্টিও দেব না এই জিনিসগুলো এখানে সার্চ করতে পারবেন অডিয়েন্স অ্যাট্রিবিউট এটা কি কোম্পানির অ্যাড হ্যাঁ কোম্পানি ওকে ফাইন কোম্পানির সাথে যারা ফলোয়ার আছে ওকে বিপি ইঞ্জিনে যারা ফলোয়ার আছে এভাবে আপনারা আবার এই যে এটা অ্যাড করলাম এভাবে অডিয়েন্স গুলো টার্গেটেড অডিয়েন্স গুলো খুব সূক্ষ্মভাবে সিলেক্ট করতে পারবেন বাদ দিতে পারবেন এখানে গিয়ে কারা বাদ দিবেন বলেন ধরেন আমি চেষ্টা করব যে ধরেন ইন্ডিয়াতে অ্যাড দেখাবো না এই গ্রুপকে অ্যাড দেখাবো না এটা বাদ দিয়ে দিলাম এভাবে আরো 15 20 টি অ্যাড করতে পারবেন ওকে ফাইন অ্যাড সবগুলো একই আচ্ছা এখানে অডিয়েন্স টু স্মল বলতেছে আচ্ছা অ্যাড ফরম্যাট কি দিব সিঙ্গেল ইমেজ নাকি ক্যারোসেল ভিডিও টেক্সট স্পটলাইট মেসেজ কোনটা কনভার্সন আমি সিঙ্গেল ইমেজ দিব কারণ আমার এখন ইমেজ রেডি নাই তাহলে যদি অনেকগুলো ইমেজ দিতে চান স্লাইডের মধ্যে একটার পর একটা আসবে আর ভিডিও থাকলে ভিডিও টেক্সটের মধ্যে অ্যাড দিতে চাইলে টেক্সট যেটা আপনার দরকার মেসেজ দিতে চাইলে কারো ইনবক্সে মেসেজ কনভার্সন এগুলো সব সহজ আমি সিঙ্গেল ইমেজ একটাই রাখলাম ওকে আচ্ছা এনাবল দ্য লিংকডইন অডিয়েন্স নেটওয়ার্ক লিংকডইন এর কি কি অডিয়েন্স আছে ফেসবুক এর যেরকম মেসেঞ্জার আছে অ্যাপ আছে হাবিজাবি আছে লিংকডইন এরও কিন্তু এরকম মোবাইলে দেখবেন জব সার্চ এর একটা অ্যাপ আছে তারপর ইয়া আছে এটার ব্যাপারে আমার এখানে কিন্তু ডিটেইলস দেওয়া আছে যে দেখে ফায়ার উইল মাই স্পন্সর অ্যাড কন্টেন্ট অ্যাপিয়ার হয় নে লিংকডইন অডিয়েন্স নেটওয়ার্ক যেখানে উত্তর দেওয়া আছে লিংকডইন ফিড তারপরে ওদের অনেক থার্ড পার্টি পাবলিশার আছে ওদের সাথে কমিউনিটিতে কাজ করে ওদের ওদের সাইটে অ্যাড দেখাবে ওরা এটা লিস্ট ওরা দেয় না ডিসক্লোজ করে না বাট এখানে বলে দিছে এখানে এই যে উই ইউজ এ ভেটেড লিস্ট অফ অ্যাপ্রুভড পাবলিশার ইন দ্য লিংকডইন অডিয়েন্স নেটওয়ার্ক সো অডিয়েন্স নেটওয়ার্ক যদি দিতে চাই আমি দিব না এটা বাদ আচ্ছা বাজেট বাজেট এখানে লাইফ টাইম বাজেট দিতে পারবেন ডেইলি বাজেট দিতে পারবেন লাইফ টাইম বাজেট দিলে হচ্ছে লাইফ টাইমে ধরে মনে করেন $100 খরচ করতে চান ডেইলি যদি চান তাহলে ডেইলি $10 আমি দুইটাই সিলেক্ট করবো বোথ ডেইলি এন্ড লাইফ টাইম ফেসবুকে এটা নাই ফেসবুকে যেগুলো দুইটা দিতে পারে এখানে কিন্তু ইয়া আছে ফেসবুক নিয়ে বড় আমি ডেইলি কত এটা মিনিমাম $10 দিতে হয় ডেইলি বাজেট আপনি যদি কম দেন নিবে না কিন্তু যদি ধরেন 8 দেন কথার কথা বা 9 দেন তাও নিবে না দেখেন দেখছেন ডেইলি বাজেট কত লাগে 10 লাগবে মিনিমাম ওকে ফাইন 10 আচ্ছা লাইফ টাইম বাজেট আপনার ইচ্ছা মতো এটা আমি মিনিমাম 20 দিয়ে দিলাম ওকে স্টার্ট ডেট শুরু হবে এটা আচ্ছা এখানে দেখেন ম্যাক্সিমাম ডেলিভারি অটোমেটিক এটা যদি আপনারা চান
আপনি যদি টার্গেট কস্ট সিলেক্ট করে দিতেছেন সিপিসি এটা ইউটা যে ধরেন $1 সিপিসি দিতে পারবেন এখান থেকে বা $2 দিলাম আমি দিতে পারবেন আচ্ছা $5 দেখছেন অনেক লিঙ্কডইনে কিন্তু অনেক বেশি লাগে দেখেন বাজেট হচ্ছে $20 $5 হচ্ছে সিপিসি চাচ্ছে দরকার না আমি এটা কেবল আমি ম্যাক্সিমাম ডেলিভারি দিব এটা দিয়ে ওকে ফাইন আমাদের সবকিছু কিন্তু অ্যাড এর মোটামুটি সিলেক্ট করা হইছে এখন আমরা যদি নেক্সট দেই তাহলে এটা সেভ হবে এই কনফার্ম সেভ বলতেছে ওকে ফাইন সেভ করলাম আচ্ছা দা সার্ভার হ্যাড অ্যান এক্সেপশন সেভিং ক্যাম্পেইন প্লিজ টাই ইন দা প্রবলেম প্লিজ কন্টাক্ট ওদের সার্ভারে একটু প্রবলেম আছে দেখেন এই যে এখানে ইয়ে বলতেছে এজন্য এটা নেক্সট হচ্ছে না আচ্ছা আবার ট্রাই করি তাদের কাস্টমার সার্ভিস ইয়ে করতে পারতে ইয়ে করতেছে এই জন্য তো মোটামুটি এখানে একদম ইয়েগুলো কিন্তু সেম এখানে সেভ দিলে এটা হয়ে যাবে তারপরে পাবলিশ দিলে আপনি ওদের 24 ঘন্টা রিভিউতে রাখবে দেখেন এই যে কোনটা অবজেক্ট অডিয়েন্স একটা একটা করে চেঞ্জ হচ্ছে অ্যাড ফরম্যাট প্লেসমেন্ট কোথায় কোথায় দিবেন বাজেট এন্ড শিডিউল সবগুলো কিন্তু করছি এই যে এখানে একটা একটা করে আসতেছে সবগুলো করছি এটা করলে তারপরে সেভ দিলে যেহেতু এখানে এটা সেভ হচ্ছে না এই যে ওদের সার্ভারের একটা এরর দেখাচ্ছে এটা একটু পরে ট্রাই করলে আবার ঠিক হয়ে যাবে আবার নিউ ক্যাম্পেইনে করতে পারবেন এখান থেকে গিয়ে আর এখানে যদি নিউ ক্যাম্পেইন করতে আছে সেভ এন্ড এক্সিট আমি সেভ করে রাখলাম এটা সেভ এন্ড এক্সিট ডোন্ট সেভ ওকে আউটার ইয়েতে সেভ হচ্ছে না তো এই যে আমার আগের একটা ক্যাম্পেইন এর আজকে সেভ করা আছে দেখেন যে ক্যাম্পেইনটা সেভ করা আছে এই দুটো আগে করে যে দেখেন ক্যাম্পেইন কোন আমি তো ইয়ে করি নাই অ্যাড পুরোপুরি চালু করি নাই এইজন্য কোনো ইনফরমেশন দেখাচ্ছে না এখানে বাজেট দেই নাই তাহলে ইনশাআল্লাহ আপনারা অ্যাড এটা ক্রিয়েট করতে পারবেন এখন আসল যে জিনিসটা অ্যাড দেওয়া লিংকডইন পেজ ক্রিয়েট করা এটা তো সবাই কমনলি দেখায় আমি আপনাদেরকে এক্সট্রা কিছু বেশি জিনিস দেখাই সেটা হচ্ছে আমি আমার লিংকডইন প্রোফাইলে যাই দেখেন কিভাবে আমি জব সার্চ করি আপনাদেরকে এটা দেখাই আচ্ছা এটা তো আমার প্রোফাইল তাই না আসুক একটু সময় দেন এটা আসুক এই যে আমার কয়েকটা কোম্পানি বিপিএনজি আমার কোম্পানি তারপর নিরিক্সেস এদের কাজ করি কয়েকদিন আগে এদের পেজে আমি 10,000 ফলোয়ার দিয়েছিলাম তার জন্য আমাকে 10,000 টাকা দিয়েছে এই যে ভিউ এখন অ্যাডমিন এটা কি আপনি অ্যাড দিয়ে তারপরে 10,000 ফলোয়ার দিয়েছিলেন স্যার মানে অ্যাড দেওয়ার পরে এটা আমি অবশ্য থার্ড পার্টি থেকে 4,000 টাকা দিয়ে কিনে নিয়েছি আর বাকি 4,000 না 5,000 না 6,000 টাকা দিয়ে কিনে নিয়েছি থার্ড পার্টি ও এগুলো নিজের জন্য কিনা যায় না স্যার এই যে বিউএস মেম্বার ভাই আমি ক্লাসে আছি ক্লাসে আছি বিজি ক্লাসে আছি পরে কথা বলবো আচ্ছা এই যে এটা ভালো কোম্পানি দেখেন ওদের কোম্পানি প্রোফাইল দিই এই যে আমাদের আর আর ইয়া এই যে ভিপিএন যে আমার কোম্পানি পেজ আগে কোম্পানি বাইট কোড আরো আছে এই যে mahabubusmani.com প্রত্যেকটা কোম্পানি পেজ সুন্দর করে করা আছে এই যে লক্ষ্মী বিশ্বাস আপনি তো মনে আমাদের স্টুডেন্ট আপনি রিকমেন্ডেশনের জন্য ইয়া পাঠাইছেন তাই না লক্ষ্মী বিশ্বাস কি আমাদের স্টুডেন্ট না জি জি উনি স্টুডেন্ট স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কি পারেন আপনি বলেন আমি একটা রিকমেন্ডেশন দিয়ে দেব কি পারেন আমি আমাকেও জানাবেন আচ্ছা ওকে একটা রিপ্লাই দিয়ে দেই হোয়াট ডব্লিউ এইচ হোয়াট টাইপ অফ অ্যাডিশন ডু ইউ ওয়ান্ট আচ্ছা সংক্ষিপ্তভাবে মেসেজটা দিয়ে দিলাম উনি কো উনি রেসপন্স করতেছে না কেন ফাইন সরি আচ্ছা আপনাদেরকে ওই যে কাজ যেটা দেখাই এই যে দেখেন আমার মেইলে আমি ইয়ে করে রাখি আমি যদি লিংকডইন লিখে সার্চ দেই
linkedin linkedin এই যে দেখেন আমি সাবস্ক্রিপশন করে রাখার কারণে লিংকডইন এর অনেক জব আমার এখানে চলে আসে যে জব অ্যালার্ট ডিজিটাল মার্কেটিং ম্যানেজার কানাডা আমি বাইরে রাষ্ট্রে জব খুঁজতেছি বাইরে বড় বড় ভালো ভালো জবগুলো পাওয়ার জন্য যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ম্যানেজার ম্যানেজার এগুলো কি আপনারা জবের জন্য ইমেল করছে এগুলো মানে যেমন চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন জায়গায় আপনার ইডি রাখি তো তখন ওই ক্যাটাগরির যে নোটিফিকেশন হয় দেখেন তো কোম্পানি পেজ এটা হচ্ছে বিপিএনজি আচ্ছা বাইটকোডের আগে কোম্পানিরা তো এখানের কাজ করি না এটা ছিল mahboobusmani.com পার্সোনাল সাইট ডিজিটাল সার্ভিস বলে আমার ব্লগের পেজ এটা ওকে ও আচ্ছা এখানে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই নাই আচ্ছা এটা পরে দিব না আমি রিকমেন্ডেশনটা পরে দিব সমস্যা নেই ওই যে এখানে পোস্টিং যে একটু আপনাদেরকে দেখাই নাই দাঁড়ান পোস্ট আচ্ছা আসুন এটা একটু আসুন একটু সময় দেন এই যে স্ট্যাটে পোস্ট অ্যাজ ইউজুয়াল আপনি ভ্যালু অ্যাড করবেন মানুষ যাতে লাইক কমেন্ট করে এমন কিছু পোস্ট দিবেন অথবা স্ট্যাটে আর্টিকেল এই যে প্রাইভেসি সিলেক্ট করতে পারবেন এটা এর মতই এনিওয়ান কাকে কাকে দিবেন না দিবেন না দিবেন পোস্ট অথবা এখানে রাইট অ্যান আর্টিকেল পোস্ট হচ্ছে ছোট কত জানি ইয়ার থেকে টুইটার থেকে একটু বড় আর আর্টিকেল যদি রাইটে আর্টিকেল দেন আপনি এই যে এখানে ক্লিক করতে হবে আর্টিকেল বড় ভালো ভালো আর্টিকেল দিলে এখানে আপনার ভিউ ভালো হয় ইয়ে ভালো হয় এই যে এখানে ইমেজ দিতে পারবেন হেডলাইন কিছুটা ওয়েবসাইটের মতো এই যে এখানে ফরম্যাটিং করতে পারবেন ইয়ে করতে পারবেন এই যে এখান থেকে পাবলিশ দিতে পারবেন তো যারা বড় বড় লিখে লিখবেন তারা আর্টিকেল হিসেবে দিবেন যারা ছোট দিবেন তারা পোস্ট হিসেবে দিবেন যাই হোক এটা বাদ এবার দেখাই কাজগুলো আপনাদেরকে দেখাই এটা অ্যাপ্লাই অ্যাপ্লাই হলে আমি দেখি যে এখানে এই ইমেল আছে কিনা তাদের যদি ইমেল থাকে তাহলে ইমেলে মেল করি না এরা ইমেল দেয় না সো এটাতে অ্যাপ্লাই করব না ইজি অ্যাপ্লাই আছে কতগুলো আচ্ছা এই যে মজার ব্যাপার হচ্ছে যে সেন্ড মেল যে কাজটা আমি পাইছি $500 এর কোড হচ্ছে এই যে সেন্ড মেল প্রিমিয়াম আমার আইডি প্রিমিয়ামে যে দেখেন ইউ হ্যাভ ইমেল জিরো ক্রেডিট একটা ইমেল ক্রেডিটের দাম হচ্ছে লিংকডইনে অনেক বেশি আর কস্টলি এটা বাই করা যায় দাঁড়ান একটার দাম হচ্ছে মনে হয় $3 না দেন $4 দাঁড়ান ইমেল এই যে ওই যে জব অ্যালার্ট সেট করবেন কিভাবে আপনাদের ইমেলে যাওয়ার জন্য এই যে দেখেন সেট অ্যালার্ট জব ধর আমি ডিজিটাল মার্কেটিং যদি এরকম করেন ডেইলি লাগবে নাকি ইয়া লাগবে উইকলি লাগবে তো আমি ডেইলি দেই আমি অ্যাপ্লাই করার যখন চেষ্টা করি তখন ডেইলি দেই এই জব অ্যালার্ট সেট করে রাখবেন আপনাদের কিওয়ার্ড দিয়ে ডিজিটাল মার্কেটিং এসইও কিওয়ার্ড দিয়ে যেটা আপনি পারবেন সেটা স্যার এটা থেকে কি টাকা দেওয়া লাগে স্যার জব অ্যালার্টের জন্য না 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 এটা কোনো টাকা দেওয়া লাগে না এটা ফ্রি আচ্ছা এগুলো সব হচ্ছে যে ওয়েবসাইটে যায় অ্যাপ্লাই করতে হবে তা আপনাদের যদি সময় থাকে যেহেতু আপনাকে টাকা দিয়ে কিনা লাগবে টাকা দিয়ে না কিনা এখানে ওয়েবসাইটে যায় যায় অ্যাপ্লাই করতে পারেন কাজ কি করবে সারা দিনে 10টা অ্যাপ্লাই করলেন একটা যদি লাগে যায় আরে ভাই 20টা 50টা 100টা করবেন একটা লাগে গেলে এখানে জবগুলো অনেক বড় বড় $1,000 $2,000 $3,000 ওই আপনাকে সারা দিন কাজ খোঁজা লাগবে না এই সিক্রেট জিনিসগুলো আগে আপনাদেরকে ইজি অ্যাপ্লাই দুই একটা পাবেন ইজি অ্যাপ্লাই ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিবেন ডিজিটাল মাধ্যমে আমি যদি এরকম জব অ্যালার্ট সেট করি ডিসকাট করে দিই দাঁড়ান এটা দিয়া এটা আই পাইছি কেন আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যদি আমার জব অ্যালার্ট সেট আছে ওকে দাঁড়ান এটা সেট করে আপনাদেরকে দেখাই ডেইলি ওকে সেট হয়ে গেছে ইজি অ্যাপ্লাই ফাইন সাবমিট অ্যাপ্লিকেশন
স্যার এখানে যে আপনার সিভিটা উঠে গেছে মানে আপনার পিডিএফ ফাইলটা আপনার অ্যাকাউন্টে সেট করা আছে সেজন্য স্যার? হ্যাঁ হ্যাঁ, সিভিটা আপনি, আমি তো প্রথমে বলছি যে সিভিটা রেডি করে রাখা থাকবে, তখন আপনি লিঙ্কডইন প্রোফাইলটা সিভি আপলোড করলে ওটা অটোমেটিক সাবমিট হবে, আপডেট যেটা থাকবে সেটা। এই যে ইজি অ্যাপ্লাই দেখেন ক্যানাডাতে, আমি চাই যদি ক্রেডিট কিনি $3 দিয়ে তাহলে কিন্তু মেসেজ দিতে পারবে, ইমেইলে মেসেজ ডিসকেট মেসেজ দিলে এখানে দিয়ে ইনভাইট দিলে। আরেকটা চোরা বুদ্ধি আছে, দাঁড়ান মেসেজ না দিয়ে দাঁড়ান, এখানে যদি ইমেল থাকে ইমেল করা যায়, দেখি ইমেল দিছি কিনা, শেষ দিকে ইমেল দিবেন। ও ফাইন, এখানে দেখেন কর্পোরেট রিক্রুটার লেইজ ডি রুবার্স এট এত, ওকে ফাইন, ওর মেইল আছে, আমি তো এটাই খুঁজতেছি, ফাইন এখন ওটা মেইল করবো। দেখেন এগুলো হচ্ছে প্রো বুদ্ধি, এগুলো আসলে সবখানে পাবেন না। দাঁড়ান এটা ইয়ে করলাম, কম্পোজে গেলাম, মেইলও আপনার লিখতে হবে না, দাঁড়ান টু, এখন দেখবেন কিভাবে ওরে মেইল করি। এই যে সেন্ড মেইলে ক্লিক করলাম, টাইটেল টুটেল সব কিন্তু লেখা আছে এখানে, জাস্ট ফটাফট দিয়ে দিবেন আর মারা দিবেন। অ্যাজ এ বিজনেস ম্যানেজার, ওকে মাহবুব ওসমানী, ওকে ওকে, এই ভাগ্য থাকলে আপনার ইয়া দিয়ে দিবে, আপনার এসে ইয়াতে করে ইয়াতে ডাকবে। এই যে দেখেন সব রেডি, মেইল টেল কত সুন্দর করে লেখা, ওকে সেন্ড। তাহলে আমি এটা কিন্তু দেখেন লিঙ্কডইন থেকে, এখানে ক্রেডিট নাই, মেইল করতে পারতেছিলাম না, কিন্তু আমার মেইল থেকে করছি, আমার মেইলে কন্ট্যাক্ট হিসাবে সে অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে আরো অনেক কিছু সুবিধা এখানে হয়েছে। আচ্ছা যাই হোক, এরকম প্রো ক্রেডিট ইনশাল্লাহ পাবেন আমার আমার কাছ থেকে, সমস্যা নেই। ওকে তাহলে এটা বাদ, এটা অ্যাপ্লাই করছি, এটা তো মেইলে করলাম অ্যাপ্লাই আপনাদের সামনে, ইজি অ্যাপ্লাই করে ফেলি। আবার দুই রকমে করি, যেভাবে লেগে যায়, একটা কাজ লেগে গেলে এগুলো কিন্তু অনেক ভালো ভালো বেতন। আচ্ছা আর ইউ লিগালি অথরাইজড টু ওয়ার্ক ইন এডিড ইয়েস, আচ্ছা উইল ইউ নাও আওয়ার ফিউচার রিকোয়েস্ট, নো, ওকে ওকে রিভিউ, ঠিক আছে সাবমিট অ্যাপ্লিকেশন, করে দিলাম। আমি আবার অ্যাপ্লিকেশন যেগুলো করি এগুলো যে অ্যাপ্লাই রেকর্ডে রাখি কিন্তু, কারণ এগুলো পরে দরকার হবে আপনাদের, দাঁড়ান অ্যাপ্লাই রেকর্ডে রাখি, পরে দরকার হবে কোনো যে কোন জবের জন্য জানি ইন্টারভিউ দিতেছেন বা কোন জবের কি, এটাতে অ্যাপ্লাই করলাম। তাহলে এই যে দেখেন রাখি, আমি আবার আমাদের কোম্পানিতে একজনকে হায়ারও করছি যে খালি তার কাজ হলে অ্যাপ্লাই করা, তাহলে 20,000-30,000 টাকা বেতন দেওয়া হবে। গত তারিখ 13 তারিখ, মার্কেটিং হচ্ছে একটু স্মার্টনেস, আপনি যদি চোখ কান নাক মুখ খোলা রাখেন তাহলে দেখা যায় আপনার অন্তত ভালো করতে পারবেন। এই যে অ্যাপ্লাই করে দিলাম, ইজি অ্যাপ্লাই ছিল এটাতে, এই যে আমার সিভি আপডেট করা আছে এখানে, ওকে ফাইন, এই যে এখানে রিজিউম দেখাচ্ছে, নেক্সট, কোনো কিছু এডিট করা দরকার হলে করবেন। ওকে স্যার, প্রোফাইলে কিভাবে সিভিটা অ্যাড করতে হয় ওইটা একটু দেখায়েন। প্রোফাইলে সিভি দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে সিভি আপলোড করবেন এখানে, কোনো কিছু যদি থাকে এই যে জাস্ট সিভিটা বানানো পরে এখান থেকে আপলোড করে দিবেন। আচ্ছা আমি এখন সিভিটা আবার একটু আপলোড করে দিয়ে যাবেন, রিভিউ, এটা প্রোফাইল সেকশনে গেলে আপনি পাবেন, ওকে ফাইন, সাবমিট অ্যাপ্লিকেশন। তোমার একটু ক্লাসে আছে, 10 মিনিট পরে ফোন দিতেছে, 10 মিনিট পরে ফোন দিতেছে। আচ্ছা এই যে দেখেন এটা ইজি অ্যাপ্লাই আছে, আবার সাবধানে করবেন
যাতে খুব বেশি অ্যাপ্লাই করে আবার বেশি মানে স্প্যামিং করবেন না, আপনি ইয়ের দিকে খেয়াল রাখবেন যে আপনার প্রোফাইল গুলো নোটিফিকেশন আসতেছে কিনা, ইয়ে আসতেছে কিনা, চেষ্টা করবেন ফ্রিতে করার, ফ্রিতে না হলে তারপরে ইয়েতে করবেন। আমি এই যে আপনাদের সামনে এখন পাঁচটা পাঁচটা জবে কিন্তু অ্যাপ্লাই করছি, ভাগ্য থাকলে এরকম একটা দুইটাতে ডাক চলে আসে, এগুলো অনেক বেতন হয়। বললাম আমি একটা কাজ $500 শুরু করি, $500 এর মিনিমাম $1,000 $2,000 আরেকটা কাজ অ্যাপ্লাই করতেছি, ইজি অ্যাপ্লাই। যদি আমার চেন মেলে ক্রেডিট থাকতো তাহলে ওদেরকে মেল পাঠাইতাম। ওকে ফাইন, তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে ওদেরকে মেসেজ করা, এটা কোনো ইয়া নাই, শুধু মেইল করা যাবে কিনা দাঁড়া দেখেন, মেইল সবাই মেইল পাবেন না, প্রোফাইল যত এভাবে আস্তে আস্তে অ্যাক্টিভ হবে তত তো ইয়া হবে। আচ্ছা যাই হোক ভাই, আমি অ্যাকাউন্ট করলে আপনাদের ইনফরমেশন দিব, অ্যাকসেপ্ট করিয়েন এন্ড সাজেস্ট করিয়েন প্লিজ। ওকে সমস্যা না, আপনাদের যদি ইয়া থাকে সাজেস্ট করবো আমি। এই তো এই জিনিসগুলো, কোম্পানি প্রোফাইল, অ্যাকাউন্ট প্রোফাইল, অ্যাড, তারপর হচ্ছে জব সার্চ করা, এগুলো দেখাইলাম, কানেকশন করা, ফলোয়ার করা, মোটামুটি লিঙ্কডইনে সব কি দেখাই দিয়েছি, আর কিছু বাদ নেই। এখন আপনাদের 2-3 মিনিট টাইম, অলরেডি ক্লাস টাইম বেশি হয়ে গেছে, না আমরা তো 9টা বেশি শুরু করেছি, তো সমস্যা নাই, 40 শেষ হবে। আপনাদের ভাই ওই প্রোফাইলে একটু সিভিটা কিভাবে ই করব এটা একটু দেখা দেন, আমরা তো আসলে নতুন। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান সিভি কিন্তু একটু আগে আপলোড করা দেখাইছি আপনাকে, আচ্ছা আবার দেখাই, দাঁড়ান এই যে দেখেন আমাকে রিকমেন্ডেশন কালকের রিকমেন্ডেশন করছে, এগুলো এখানে শো করতেছে। আসলে রিকমেন্ড গুলোটা কি আমি এটা একটু বুঝতে পারিনি। রিকমেন্ডেশন মানে আপনি আপনি যদি কাজ ভালো পারেন আপনাকে আমি রিকমেন্ডেশন করব, এটা প্রোফাইল শো করুন। আচ্ছা এটা সিভিটা প্রোফাইল সেকশন থেকে সিভিটা আসছে কোথায় জানো, আমি এটা ক্লিক করে দিলাম। তাহলে আপনাকে রিকোয়েস্ট দিলে আপনি তো আমাদের দিয়ে দিবেন নাকি? আমার প্রোফাইলে দেওয়া আছে সবকিছু মোটামুটি, মানে একটু ভিজিট করলে দেখতে পারবেন। Go to your profile, scroll down to your chat section, directly your about section and click just the sign. Achha. হ্যাঁ তাহলে আমি এটা দেখে নিব সিভিটা, আপনি ওই রিকমেন্ডেশন থেকে এখান থেকে এই যে এই যে এখান থেকে সরি এই যে মিডিয়া থেকে আপলোড করলে ডকুমেন্ট প্রেজেন্টেশন এখান থেকে আপলোড করলে হয়ে যাবে, ঠিক আছে সিভি, ঠিক আছে সহজ, আহামরি কঠিন কিছু না, যাক
হ্যাঁ, তাহলে রিকমেন্ডেশন গুলো ওইটা একটু দেখেন, এই যে আমারটা রিকমেন্ডেশন আমি আগে জানতে হবে, ঠিক আছে? আপনাকে জানতে হবে, তারপরে আপনি আপু কাজ করছেন, প্রুফ দেখাইতে হবে। জি ভাই, আমি প্রুফ দেখাইতে পারবো ভাই, প্রুফ দেখাইতে পারবো। এসইওর কাজ কি করছেন এটা আগে দেখাইতে হবে, কেজি স্টাডি বা পোর্টফোলিও তখন। নাহলে যদি এভাবে আমি আপনারা ধরে স্টুডেন্ট আপনি সবাইকে চাইলে দিয়ে দিই রিকমেন্ডেশন, তাহলে হ্যাঁ আমার কাছে লিংক আছে, মানে আমি যেগুলো কাজ করছি আমি অলরেডি আছে আমার ইসে ড্রাইভে রেখে দিয়েছি, সমস্যা নাই। কিসের কিসের কাজ করছেন ভাই? আমি এসইও এর কাজ করছি। এসইও কি কাজ করছেন? ওই ওয়েবসাইট র‍্যাঙ্কিং এর, ওয়েবসাইট অ্যানালাইসিস। দুই একটা কিওয়ার্ড দেখাবেন, কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইট র‍্যাঙ্ক করেছেন দেখাতে পারবেন? না ভাই, তো এটা দেখাতে পারবো না, এখনো কাজ চলছে। এখনো কাজ চলতেছে ভাই, ওটা তো এখনো দেখাতে পারবো না। আমি কিচ্ছু পারি না। ওকে, সমস্যা নাই, আমার সাথে পরিচিত চাচা থাকেন, রিকমেন্ডেশন পাবেন। আচ্ছা, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। এই যে অ্যাসাইনমেন্ট, একটা লিংকডইন প্রোফাইল তৈরি করবেন, একটা কোম্পানি পেজ তৈরি করবেন, অ্যাড ম্যানেজারে একটা অ্যাড ড্রাফট করে রাখবেন। এটা হচ্ছে সবার অ্যাসাইনমেন্ট, চ্যাটে দিয়ে দিলাম। আর আজ দেখি আমি ক্লাস রেকর্ডটা গ্রুপে আপলোড দিয়ে দিব। কালকে স্যার আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আইডিটা স্যার আমাকে একটু ইনবক্সে দিয়ে দিন। আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, আপনি ইয়া করেন, মেইল দিয়ে রিসেট করে নিয়েন ভাই। লিংকডইনে ঢুকে আপনার মেইল দিয়ে রিসেট করে নিয়েন, ঠিক আছে? আইডিটা কি, পাসওয়ার্ডটা যেন কি দিলাম, যদি আপনি তাড়াহুড়োর মধ্যে দিয়েছি তো আপনি রিসেট করে নিন, মনে নেই, মনে থাকলে মধ্যে এখনই দিয়ে দিলাম। ভিডিও দেখলে বোঝা যাবে না ভাইয়া? হ্যাঁ বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যে পরকট পাসওয়ার্ড দিয়ে ওটা ঠিক করে নিবেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে।